বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে শীতের রাতে গাইবান্ধায় মুসলধারে বৃষ্টি হচ্ছে। আসলে এর আগে একটু বৃষ্টিপাতের আবহাওয়াটা একটু বেশি ছিল, তো এখন একটু বৃষ্টিপাত কমে গেল গেছে। এর কারণে কিন্তু দেখতে পাচ্ছেন যে তিনের চালের ইঞ্জিন বৃষ্টির শব্দ রাতের বেলা। আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচুর মানে বৃষ্টিপাত পড়েছে, দেখেন যে পানি জমে গেছে। রাত্রের বেলা কিনে কালো ইঞ্জিন বৃষ্টি, তবে শহরবাসীর হেরা এসব নিধুম রাতে কিনে গেলে নিধুম বৃষ্টি অনেক মিস করেন। একটু বৃষ্টিপাতের প্রভাবটা একটু কমে গেল, এই আগে অনেক বৃষ্টিপাতের প্রভাব একটু বেশি ছিল। দেখতে পাচ্ছেন যে তিনের চালে ঝন বৃষ্টি হচ্ছে। আসলে বিশেষ করে শহর এবং প্রবাসী ভাই যারা বাহিরে থাকেন, তারা কিন্তু এই রাতের বেলায় তিনের চালে রিমঝিম বৃষ্টিটা অনেক মিস করেন। এই বৃষ্টির শব্দে যে গ্রামের বাড়িতে তিনের চালে ঘুমানোর কতটা আনন্দদায়ক, তা শুধু শহর প্রবাসী ভাইয়েরাই ভালো বোঝেন। বিশেষ করে ঢাকা প্রবাসী ভাইগুলো এবং বিদেশ প্রবাসী ভাইগুলো, এই সকল ভাইগুলো এই রিমঝিম বৃষ্টিটা অনেক মিস করে। তো বন্ধুরা, এখন বৃষ্টিপাতের প্রভাবটা একটু কমে গেল, তো এর আগে একটু বৃষ্টিপাতের প্রভাবটা অনেক বেশি ছিল। আপনারা দেখতে পাচ্ছেন যে আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে এবং কি হালকা বাতাস বইছে। এই শীতের রাতের বৃষ্টির সঙ্গে হালকা বাতাস বইছে। আকাশে প্রচুর পরিমাণে বিদ্যুৎ চমকাচ্ছে। আসলে বৃষ্টিপাতের আবহাওয়াটা একটু আমরা এই মুহূর্তে কম দেখতে পাচ্ছি, এবং কি আপনারা দেখতে পাচ্ছেন যে ভালোভাবে দেখতে পাচ্ছেন যে কি বাতাস বইছে হালকা, কিন্তু বৃষ্টির সঙ্গে হালকা বাতাস বইছে। তো বন্ধুরা, এই মুহূর্তে বৃষ্টির আবহাওয়াটাই আমরা এখন কম দেখতে পাচ্ছি, হালকা শুধু বাতাস বইছে শীতের রাতের বৃষ্টি। আসলে এই বৃষ্টিটা একটু কৃষকদের জন্য একটু ক্ষতিকারদায়ক, কারণ যে সকল কৃষি ভেড়া আলু আবাদ করেছে তাদের কিন্তু আসলে আলুর ক্ষেতের ক্ষতি অনেকটাই হতে পারে এই অতিরিক্ত বৃষ্টি পড়ার কারণে। অতিরিক্ত বলতে মানে অনেক অতিরিক্ত বৃষ্টি পড়েছে, আসলে প্রায় আধা ঘন্টারও বেশি যাবত বৃষ্টি পড়তেছে। এখন আমরা এই মুহূর্তে বৃষ্টির প্রবণতাটা একটু কম দেখতে পাচ্ছি। আসলে সেই সঙ্গে আকাশে কিন্তু প্রচুর পরিমাণে বিদ্যুৎ চমকাচ্ছে, তবে এই বৃষ্টি কখন থামবে এ নিয়ে আমরা কোনো বিস্তারিত বলতে পারবো না, কারণ সব কিছু আল্লাহ পাকেরই ইচ্ছা এই বৃষ্টি এর ওঠানামা করার। আসলে যে রাতে তিনের চালে রিমঝিম বৃষ্টি, বিশেষ করে প্রবাসী ভাইগুলোরা অনেক মিস করেন। তো বন্ধুরা, এই ছিল আজকের মন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আপনারা দেখতে পাচ্ছেন যে হঠাৎ করে আকাশে প্রচুর পরিমাণে বৃষ্টি চমকাচ্ছে। সবাই ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।